রোজ একটি ডিজাইন আপনাদের তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে দেখুন এভাবে সেলাই করা যায়, সেরকম ঘরের একটা মাঝখানে আমি একটা সূচ তুললাম। তোলার পরে দেখুন আমি সাতটি ঘর গুনছি, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখুন এভাবে সাতটি ঘর আমি সেলাই করলাম। দেখুন সাত ঘর সেলাই করার পর আমি দেখুন যে ঘরের শেষে হলো সেই ঠিক সেই ঘর, তার বড় ঘর, তার উপরের ঘর, অর্থাৎ তিন ঘর, 1, 2, 3। তিন ঘর উপর দিয়ে আমি আবার 1, 2, 3 তিন ঘর নিয়ে দেখুন এভাবে সেলাই করলাম। দেখুন এই সেলাইটা আমার এই দিকে এভাবে পড়েছে। এবার দেখুন আমি আবার ঠিক তিন ঘর নিচে এসে দেখুন এভাবে সেলাই করলাম। দেখুন এই একটা আমার কাত ভাবে সেলাই করলো এবং এই একটা আমার কাত ভাবে সেলাই করলো। এবার দেখুন আমি আবার একটা ঘর এভাবে সেলাই করার পর আমি আবার উপরের লাইনে তিন ঘর উপরে যেয়ে এভাবে উপর দিকে তিন ঘর নিলাম এবং বামের দিকে তিন ঘর এভাবে নিয়ে আমি আবারও এভাবে সেলাই করলাম। তারপরে আমি আবার নিচের দিকে এসে আমি আগের মতোই আবার তিন ঘর এভাবে সেলাই করলাম। দেখুন এভাবে আমি একটা ফুল, দুইটা ফুল এবং তিনটা ফুল করলাম। করে আমি আবার সাত ঘর সেলাই করব। দেখুন আমার এখানে তিনটা ফুল পড়েছে। এবার আমি 1, 2, 3, 4, 5, 6, 7 দেখুন সাত ঘর পরে আমি আবারও সেই আগের মতো এক ঘর ডানের দিকে যেয়ে তিন ঘর উপরে যেয়ে আমি এভাবে আবারও তিনটা ফুল ফেলাবো। এভাবে আমার একটা একটা করে ফুল পড়ে যাচ্ছে। দেখুন আমি পুরো আসনটা আপনাদের তো সেলাই করে দেখাতে পারবো না, এই জন্য আমি দুইটা ফুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার তিনটা ঘর হয়ে গেছে এবং আমি আবার সাত ঘর ওই পাশে চলে যাবো। এবার দেখুন ভিউয়ার্স আমি এক ঘর বাদ দিয়ে আমি আবার উপরের ঘরে যেয়ে এভাবে সেলাই করে আসব। দেখুন আমার এই ঘরের ভিতর দিয়ে সেলাই করতে হবে। দেখুন এখানে একটা ফুলের একটা ঘর ছেড়ে দিয়ে আমি
দেখুন দ্বিতীয় ফুলে আমি এভাবে এক দুই তিন আমি এই ফুলটাতেও ঠিক আগের মতোই একইভাবে সেলাই করব। দেখুন এখানে আমি তিনটা ফুল করেছিলাম, এবার আমার দুইটা ফুল হয়েছে। এভাবে আমি এই লাইনটা শেষ করব। দেখুন আমার দুই লাইন হলো। এবার আমি তৃতীয় লাইনে যাব, তো সেক্ষেত্রে আমি এখান থেকে একবার বাদ দিয়ে আমি আবার এভাবে এভাবে যে ঠিক এই জায়গাটায় আমি ঘরটি তুলব। দেখুন আমি সেই আগের মতোই তিন ঘর, উপরে যে তিন ঘর, বামে যে, দেখুন এভাবে এই ফুলটাতেও আমি একইভাবে দেখুন আমি মাঝখান থেকে শুরু করেছি। প্রথমে আমি তিনটা পাপড়ি দিয়েছি, তারপরে দুইটা, তারপরে একটা, এভাবে আমার এক পাশ শেষ হলো। দেখুন ভিউয়ার্স, এবার আমি সুচটা নিচের দিকে নিয়ে যাব, তারপর আমি দেখুন ঠিক যেখান থেকে আমি শুরু করেছিলাম ঠিক সেখানে আমি নিয়ে আমি সেই ঘরের মাঝখান দিয়ে আবারও আমি যাব। দেখুন ভিউয়ার্স আমি এখানে অর্ধেক সেলাই করেছি এবং এবার আমি আর অর্ধেক সেলাই করব, সেজন্য আমি ঠিক একইভাবে এভাবে সেলাই করতে হবে। প্রথমে আমার তিনটা ফুল দেখুন, একটা হলো, এবার দেখুন দুইটা হলো, তারপরে দেখুন আমার তিনটা হলো।
এখন একটা হলো দেখুন দুইটা, এবার তিনটা। দেখুন খুব সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হচ্ছে। কিন্তু এবার আমি দ্বিতীয় লাইনে চলে আসছি আবার, সেক্ষেত্রে আমি এক লাইন বাদ দিয়ে আমি আবার এভাবে শুরু করব। দেখুন তিনটা ফুলের পরে আমি এখন দুইটা ফুল দিব। দেখুন আমার দুইটা ফুল হলো। দেখুন আমার দ্বিতীয় লাইনও শেষ, এবার আমি শেষ লাইনে চলে আসছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমি শেষ লাইনে যখন আসছি তখন দেখুন আমি ঠিক আগের মতোই এখানে যেভাবে করেছিলাম ঠিক এখানেও সেইভাবেই করব। তো আমি দেখুন এভাবে শেষে আমি একটা দিব। দেখুন ভিউয়ার্স আমার একটা লাইন কমপ্লিট। দেখুন আমার দুইটা ফুল কিন্তু পড়ে গেছে। আমি প্রথমে একটি দিয়েছি, মাঝখান থেকে শুরু করেছিলাম, তো মাঝখান থেকে শুরু করে আমি প্রথমে এই পাশ করেছি, প্রথমে তিনটা তারপরে দুইটা তারপরে একটা, এবং শেষে এসে আমি আবার মাঝখান থেকে শুরু করে নিচের দিকে গিয়েছি, তিনটা দুইটা একটা। দেখুন এভাবে আমার খুব সুন্দর দুইটি ফুল পড়েছে। এবার আমি অন্য কালার দিয়ে আমি এই পাশে ঠিক এই পাশে আমি আবার আরেকটা লাইন করব। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমি একটি লাইন শেষ করেছি এবং আরেকটি ফুল আরেকটি কালার দিয়ে আমি আরেকটি লাইন শুরু করতে যাচ্ছি। তো সেজন্য আমি দেখুন এক যেখান থেকে আমি শুরু করেছিলাম, যেখানে আমার এই এই ফুলটার লাইন শেষ হলো ঠিক সেখান থেকে আমি গুনব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। দেখুন সাতটি লাইন ঠিক যেখানে শেষ হয়েছে ঠিক সোজাসুজি সেখানে আমি সাত লাইন, এক দুই তিন চার পাঁচ ছয়, দেখুন ছয় লাইন পর সাত লাইনে আমি এই ফুটটি ফোরটি তুললাম। এবার দেখুন আমি আবার উপর দিকে এসে দেখুন তিন ঘর এই পাশে এসে দেখুন এভাবে আমি ফুল তৈরি করব। দেখুন এভাবে আমার একটি ফুল হলো, দেখুন দুইটি ফুল হলো, এভাবে আমি পরপর আবার সে আগের মতোই ফুল তৈরি করে যাবো।
দেখুন আমার তিনটি হলো। এবার দেখুন আমি আবার 1 2 3 4 5 6 7 দেখুন 7 লাইন পরে আমি আবার এভাবে তিনটি ফুল তৈরি করব। দেখুন এভাবে আমার এখানে তিনটি ফুল হলো, 1 2 3। আমি আবার দেখুন এভাবে 7 লাইন চলে যাব, 1 2 3 4 5 6 7। দেখুন এভাবে আমার একটি লাইন শেষ হলো। এবার দেখুন আমি আবার ঠিক আগের মতোই তিনটির পরে দুইটি ফুল দিব। দেখুন এভাবে আমার দুই লাইন হলো, তারপরে আমার তিন লাইন, এবং তারপরে আমি এই পাশে আমি ফুলটা তৈরি করব। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমার এই সেলাইটি এখন শেষ হলো। দেখুন আমার এই সেলাইটি ঠিক এইভাবেই হবে। তো ভিউয়ার্স দেখুন আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।